Hello guys, assalamu alaikum. Myself Murshid Khan and welcome to our new another vlog. আজকের ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা ব্লগে দেখাবো আমাদের ছাদের সৌন্দর্য। চলুন দেখাই। এই যে এটা হলো ড্রাগন গাছ, ড্রাগন গাছ এখানে তিনটা। আর এই গাছের নাম কি জানি, এই গাছের নাম মনে নাই। এগুলো বেগুন গাছ আর এগুলো মালদা গাছ। মালদা গাছে আমার মালদা মনে নাই। দেখেন আমার সুরগুলো কত সুন্দর, এগুলো দেখলেই মায়া হয়। কত সুন্দর খরগোশ এটা আমার। তারপর এটা অনেক সিল্কি, এটা অনেক সিল্কি। এই যে লড়ানো, এটা তুই যাস কই না, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাখি। এগুলো থেকে তারপর এগুলো হয়েছে, তারপরে এগুলো থেকে আবার এগুলো হয়েছে হলুদ রঙের। আর এই এই কালারটা আমার অনেক সময় ফেভারিট কালার। আর এখানে এই যে কবুতর থাকে এই জায়গাটা, দেখেন খরগোশ গুলো কত সুন্দর লাফাইতেছে, বাইরে আসতে চাইতেছে। কিন্তু ওদের বাইরে আসতে দেওয়া যাবে না, ছাদের ছাদে ওয়াল নাই। তো কত সুন্দর করে খেলছে, বাচ্চা ছিল চারটা, কিন্তু একটা পানিতে পরে মরে গেছিল, তাই এই জন্য তিনটা হয়ে গেছে। আর এরা দুজন হয়েছে বুড়া বুড়ি। এই তুই খালি নজর আজকে রে, এদের তোর ভিডিও করতেছে। ওই যে দিয়েছে আমার মুন্নু, মুন্নু দেখ। সারাদিন ঘুমাইতে পারে, এদেরকে ছেড়ে চলে যাব। এদেরকে আর দেখবো আমরা ছাদ পুরো রিভিউ, ছাদটা পুরো রিভিউ করবো। চলেন, এই গাছটা হলো সিম গাছ। সিম গাছটা আমার আম্মু লাগাইছিল, সিম হয়েছে না। তারপরে অনেক জিনিস আছে,
এখন আমাদের পুরো ছাদটা দেখবেন, আস্তে আস্তে দেখাবো। আরো ফল ফুল গাছ সামনে লাগাইবো। দেখেন কত সুন্দর পরিবেশ। পরিবেশটা দেখতে কত সুন্দর। আমরা তো বেশি ছাদে উঠি না, তারপরে আজকে দেখাইতেছি। আমার কাছে এই ছাদটা অনেক সুন্দর লাগে। ওই খরগোশের জন্য আমরা ওই যে এইখান থেকে গাছ আনি, গাছ অনেক সুন্দর, এই গাছটা গুলো অনেক সুন্দর। আমাদের খরগোশের ঘরটা দেখেন, মানে খরগোশ গুলো ছোট ছোট কিন্তু ঘরটা অনেক বড়। ওই যে কালো খরগোশটা ভিতরে ঢুকে গেছে, ওই আমরা গাছ থেকে আমরা চুরি করে গাই। এই গাছ থেকে আমরা চুরি করে গাই। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমার ভিডিওতে। আমি একজন ছোট সাবস্ক্রাইবার, ইউটিউবার, তাই জন্য লাইক করবেন সবাই।